আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে একদম হোয়াইট। তো এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কী কী করবো বা কী কী প্ল্যান আমরা এখনও করতে পারছি না, যদি আপনাদের কাছে কোনো প্ল্যান থাকে বা কোনো ডিজাইন থাকে সেটা আমাদের সাজেস্ট করতে পারেন। আর আপনাদের ডিজাইনটা যদি আমাদের পছন্দ হয়ে যায় তাহলে আপনার ডিজাইনটাই হয়তো বা আমাদের ব্যাকগ্রাউন্ডের ফাইনাল ডিজাইন হবে। আর সাথে বলতে চাই, যার ডিজাইনটা অ্যাকচুয়ালি আমাদের কাছে ভালো লাগবে তার জন্য রয়েছে গিফট হ্যাম্পার। আর সাথে টেক নিউজের শুরুতেই বলতে চাই, আমাদের এই এপিসোডগুলোতে আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন। যেমন হচ্ছে আমাদের বিভিন্ন গ্যাজেটের বা স্মার্টফোনের রিভিউগুলোতে আপনাদের প্রচুর রেসপন্স পাওয়া যায়, তো সেরকমই একটু রেসপন্স যদি দিতেন এই এপিসোডগুলোতে তাহলে আমরা ভবিষ্যতে এগুলো কন্টিনিউ করতে অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। সো প্রথমেই দেখে নিন আপনি আমাদের চ্যানেলে মেম্বার কিনা, না হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করলে বেল আইকনটি প্রেস করে দিবেন। সো অ্যাজ ইউজুয়ালি সাথে আছি আমি শুভন, সো লেটস বিগিন দ্য শো। সো মূলত প্রতি টেক নিউজের এপিসোডেই আমাদের টেক নিউজগুলো প্রচুর হট থাকে, তো এবার হচ্ছে একটু এক্সট্রা হট নিউজ নিয়ে হাজির হয়ে গেলাম, যেটা হচ্ছে প্রথমেই বলবো ফেসবুক নিয়ে। ফেসবুক ইউজ করেন না বা ফেসবুকের নাম জানেন না এমন কোনো মানুষ আসলে খুঁজে পাওয়া অসম্ভব। তার মধ্যে হচ্ছে ফেসবুক ফাইনালি বাংলাদেশে অফিসিয়ালি আসতে যাচ্ছে, বাট একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, যা হচ্ছে ফেসবুক বাংলাদেশে যদি আসে তাহলে তাদের একটা ডোমেইন অ্যাড্রেস লাগবে, যেটা হচ্ছে facebook.com.bd এমন নামে। তো সেটা অলরেডি 2008 সালে যে কোনো একটা কোম্পানি বাংলাদেশের বা কোনো এক যুবক এটা হচ্ছে ডোমেইন অ্যাকাউন্টটা রেজিস্ট্রি করে ফেলেছে BTLC থেকে। তো সেজন্য বলা যায় ফেসবুক বাংলাদেশে অফিসিয়ালি আসতে পারছে না, তবে বলা যায় ফেসবুক খুবই দ্রুত চলে আসবে, কারণ হচ্ছে তারা আইনি পদক্ষেপ নিয়েছে ওই কোম্পানির বিরুদ্ধে। তো আমার একটা কথা হচ্ছে, অ্যাকচুয়ালি ফেসবুক যেহেতু মার্ক জাকারবার্গের একটা কোম্পানি, সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট আসলে facebook.com.bd নামে এই ডোমেইন অ্যাড্রেসটা কিভাবে দেয় আরেকটা থার্ড পার্টি কোনো অ্যাপস ডেভেলপারকে? তো সেজন্য আশা করছি এই মামলা নিষ্পত্তি শেষে অবশ্যই ফেসবুক বাংলাদেশে অফিসিয়ালি আসবে। সবার চলে যাচ্ছে আমাদের সেকেন্ড নিউজে, যা থাকছে ওয়ানপ্লাসের তরফ থেকে। ওয়ানপ্লাস 9 এবং 9 প্রো দুইটা স্মার্টফোন হয়তোবা 2021 মার্চের দিকে আমরা পেয়ে যাব। তার মধ্যে হচ্ছে ওয়ানপ্লাস 9 এই ফোনটাতে থাকতে যাচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মানে ট্রিপল ক্যামেরা হলেও ঘাবড়ানোর কিছু নেই। এখানে যে মেইন শুটারটি থাকবে যা হচ্ছে 48 মেগাপিক্সেলের কোনো প্রাইমারি সেন্সর, যা বলা যায় আগের সেন্সরই হয়তো বা থাকতে পারে, বাট সেকেন্ডলি যে সেন্সরটা থাকবে যা হচ্ছে 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যেটা বলা যায় আলট্রা ওয়াইড শর্টের ক্ষেত্রে অনেকটা ইম্প্রুভ করবে তারা। এবং সাথে হচ্ছে ওয়ানপ্লাস 9 প্রো এইটাতেও হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে, তার প্রাইমারিতে 48 মেগাপিক্সেলের কোনো সেন্সর থাকবে। এবং এর ডিসপ্লে সেকশনে থাকবে হচ্ছে 6.58 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে অথবা ওয়েলেড ডিসপ্লে। সাথে হচ্ছে দুইটা ফোনের রিফ্রেশ রেটে থাকবে 120Hz রিফ্রেশ রেটের সাথে। তো বলা যায় দুইটা স্মার্টফোন হয়তো বা মার্চের দিকে আমরা পেয়ে যাব, আর যদি কোনো লিকেজ থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের কাছে শেয়ার করব। ফাইনালি স্যামসাং এর তরফ থেকে বলা যায় একদম মিড বাজেট সেগমেন্টে কোনো স্মার্টফোন হয়তো বা আমরা 5G ভেরিয়েন্টে পেতে যাচ্ছি, কারণ হচ্ছে গিগবেঞ্চ স্কোরে তাদের একটা মডেল হচ্ছে লিস্টেড হয়েছে, যা হচ্ছে SGH N3 78 নামে। এটাতে ইউজ করা হয়েছে Snapdragon 750G-র কোনো প্রসেসর। তো এটা বলা যায় M অথবা A সিরিজের কোনো স্মার্টফোন হবে, হয়তো বা A52 নয়তো বা M52 নামে কোনো স্মার্টফোন হয়তো বা আমরা পেতে যাচ্ছি। তবে এটা যেহেতু 5G ভেরিয়েন্ট আছে, তার মানে বলা যায় স্যামসাং এর তরফ থেকে আমরা 30,000 টাকার নিচে হয়তো বা কোনো স্মার্টফোন পেতে যাচ্ছি আমরা। সেবার চলে যাচ্ছি রেডমির দিকে। রেডমি হচ্ছে 750G এই প্রসেসরের সাথে একটা স্মার্টফোন আনতে যাচ্ছে, যা হচ্ছে রেডমি নোট 9 প্রো। এটা বলা যায় 5G ভেরিয়েন্টে তারা লঞ্চ করবে, যেটা হচ্ছে নভেম্বরের 26 তারিখে। তো ফার্স্টলি ফোনটিতে থাকবে হচ্ছে 108 মেগাপিক্সেলের কোনো প্রাইমারি শুটার, সেকেন্ডলি থাকবে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার, তার সাথে থাকবে হচ্ছে প্রায় 4800mAh-এর কোনো লিথিয়াম পলিমার ব্যাটারি। তার মানে বলা যায় ফোনটি 5G ভেরিয়েন্ট আসবে, প্লাস হচ্ছে খুব চিপ বাজেটে, প্লাস যা যা ইনোভেশন নিয়ে আসছে, প্লাস হচ্ছে ডিজাইনটা অনেকটা চেঞ্জ করবে। তার মানে বলা যায় এই স্মার্টফোনটা হয়তোবা আমরা খুবই সাশ্রয়ী দামে খুবই মানসম্মত ডিজাইনের সাথেও পেতে যাচ্ছি। আমাদের প্রিভিয়াস টেক নিউজে হয়তো বা বলেছিলাম POCO M3 এই স্মার্টফোনটা হয়তো বা লঞ্চ করতে যাচ্ছে, যেটা হচ্ছে আজকে রাত 8টার দিকে লঞ্চ করা হবে ইন্ডিয়াতে। তবে এটাতে ফাইনালি আসতে যাচ্ছে স্ন্যাপড্রাগনের 662 কেন প্রসেসর, সাথে হচ্ছে 4GB এবং 6GB র্যাম ভেরিয়েন্টে পাবো এই স্মার্টফোনটি, সাথে 6000mAh-এর এক বিগ লিথিয়াম পলিমার ব্যাটারি থাকছে। তার মানে বলা যায় 10 থেকে 11,000 টাকা বাজেট রেঞ্জে যদি এটা ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে এবং আন্ডার 15K অথবা 16K-র মধ্যে যদি রাখতে পারে বাংলাদেশি প্রাইস রেঞ্জে, তাহলে বলা যায় বাজেট সেগমেন্টেও খুব ভালো একটি ফোন পেতে যাচ্ছি আমরা। স্যামসাং, এবার চলে যাই স্যামসাং এর দিকে। স্যামসাং ফোল্ড 3 এটা বলা যায় তৃতীয় সংস্করণ তারা নিয়ে আসতে যাচ্ছে। এই ফোল্ড 3-র মধ্যে বলা যায় তারা অ্যাসপ্যান অ্যাড করতে যাচ্ছে, যেটা বলা যায় স্যামসাং গ্যালাক্সি নোট সিরিজে দেখতে পেতাম, এই অ্যাসপ্যানটা অ্যাড করা হয়েছে।
এই সিরিজেই। তো এবার প্রথমবারের মতো বলা যায় স্যামসাং এর নোট সিরিজ বাদ দিয়ে অন্য কোন সিরিজে এই এস পেন অ্যাড করা হয়েছে। তার মধ্যে আরেকটা সারপ্রাইজিং দিক রয়েছে, যা হচ্ছে এর আন্ডার ডিসপ্লে আমরা ফ্রন্ট ক্যামেরা হয়তো বা পেতে যাচ্ছি। তো কতটুকু এইটা সত্য, কতটুকু লিকেজ এইটা প্রুফ সেটা আমি জানি না, বাট এটা লঞ্চিং এর পরেই আসলে আমরা বলতে পারবো। রেডমির আরেকটা নিউজ দিতে চাই, যা হচ্ছে রেডমি নোট সিরিজটা গ্লোবালি সেল হয়েছে 140 মিলিয়ন ইউনিট, ভাবা যায় আসলে। তার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি সেল হয়েছে রেডমি নোট 8 সিরিজটি। তার মানে বলা যায় রেডমি নোট 8 সিরিজটি খুবই জনপ্রিয়তার শীর্ষে ছিল। সো রেডমি আমাদের কাছে অনেকটাই হচ্ছে জনপ্রিয়, তার মধ্যে হচ্ছে 8 সিরিজটা একটু বেশি ছিল। সো চলে আসলাম আমাদের লাস্ট টেক নিউজে, যা থাকছে ভিভোর অরিজিন ওএস নিয়ে। এই অরিজিন ওএসটা হচ্ছে তারা হচ্ছে খুবই রিসেন্ট লঞ্চ করবে, যা হচ্ছে ভিভোর এক্স সিরিজের সাথে। দেন হচ্ছে বলা যায় জানুয়ারির শেষের দিকে এটা ভিভোর অন্যান্য স্মার্টফোনগুলোতেও ছাড়তে শুরু করবে। যেটা আমি আগে বলেছিলাম, এই অরিজিন ওএসটা শোনা যাচ্ছে যে ওয়ানপ্লাসের যে অক্সিজেন ওএস রয়েছে এটার মতো অনেকটি স্টক পারফরমেন্স দিবে। কিন্তু এটার একটা ভিডিও লিকেজ হয়েছিল, যা বলা যায় দেখতে অলমোস্ট আইফোনকে যতটুকু পেরেছে তারা কপি করে ফেলেছে। তো দেখা যাক ফাইনালি কতটুকু আমাদের সারপ্রাইজ করতে পারে তাদের এই নতুন ওএস দিয়ে। সো চলে আসলাম আমার খুবই প্রিয় একটা পার্ট, সাথে হচ্ছে আপনাদেরও আশা করি, সেটা হচ্ছে আপনাদের কমেন্টস পড়ব। সো প্রথমে যে কমেন্টটা নিয়েছি, যার নাম হচ্ছে ইমরান আলী, প্রথম 20 জন 200 টাকা ডিসকাউন্ট। সো ফানি, এটা আমার একটা ফোনের ভিডিওতে সে কমেন্ট করেছিল যে 200 টাকা ডিসকাউন্ট আসলে। সো 200 টাকা ডিসকাউন্ট এর চেয়ে বেশিও দিচ্ছে আমাদের রিসেন্ট স্পন্সর, যা হচ্ছে বে অফ গ্যাজেট। তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিভো, রিয়েলমি অথবা ওপো বা রেডমির কোনো স্মার্টফোন অফিসিয়াল কেনার ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি যতটুকু জানি হচ্ছে 500 থেকে 700 টাকা পর্যন্তও তারা ডিসকাউন্ট দিয়ে থাকে। সো তাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। সো চলে যাই পরের কমেন্টে, যা হচ্ছে কিং টাইফ। সে বলেছিল যে আমাকে কয়েকদিন আগে এসএমএস করেছিল যে 110,000 টাকার মধ্যে কোনো স্মার্টফোন নিতে চায়। দেন হচ্ছে তার চয়েস লিস্টে রয়েছে আইফোন। সেক্ষেত্রে বলবো আইফোনের যেহেতু 12 সিরিজটা মাত্র এসেছে, তো 12 প্রোটা হয়তো বা আপনি পেয়ে যাবেন এই প্রাইস রেঞ্জে। তো আপনার চয়েস মতো আপনি যে কোনো একটা স্মার্টফোন চাইলে নিয়ে নিতে পারেন। সো নিচের পরের কমেন্ট, যা হচ্ছে MST রাহেনা বেগম, সে বলেছে যে দাদা সব থেকে আপনার বিষয়টি ভালো লাগে, অনেক বড় যে আমি ছোট করে বলতে চাই, মানে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিই সেই জিনিসটা তার ভালো লাগে। প্লাস হচ্ছে 2011-21 সালের 15,000 টাকার মধ্যে সে একটা ফোন নিতে চায় এবং সে একটা এই ধরনের একটা ভিডিও চায়। সেক্ষেত্রে অবশ্যই বলবো যে 2021 সালের মধ্যে জানুয়ারির দিকে যদি under 15K-র মধ্যে বেস্ট 5টা স্মার্টফোন নিয়ে একটা ভিডিও করার সুযোগ হলে অবশ্যই আমি করব। আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপরে কমেন্টটা নিচ্ছি রাকিব আহমেদ শোভ, সে বলেছে টেকনোপোভা ভার্সেস ভিভো Y20 একটা রিভিউ চাই। টেকনোপোভাটা এখনও বাংলাদেশে আসেনি, যদি আসে অবশ্যই আমি এটা রিভিউ করব। প্লাস হচ্ছে ভিভো Y20 সাথে এটা কতটুকু কম্পেয়ার করতে পারবে সেটা অবশ্যই ভিডিওতে আমি জানিয়ে দিব। সো চলে যাচ্ছে আমাদের লাস্ট কমেন্টে, যে বলেছে হচ্ছে নাবির হুসাইন ইমরান। সে বলেছে Redmi 9 Prime এর মধ্যে পার্থক্যটা কি? অ্যাকচুয়ালি ভাই, যদি আমি একদম ক্লিয়ারলি বলতে চাই, বাংলাদেশে লঞ্চ করা হয়েছে রেডমি 9 নামে এবং ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে রেডমি 9 প্রাইম নামে, এইটাই হচ্ছে পার্থক্য। তাছাড়া এই দুইটা ফোনের মধ্যে কোনো পার্থক্য নেই, যেহেতু বাংলাদেশে এখন অফিসিয়ালি রেডমি 9টা নেই, সেটা অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে POCO M2 নামে। সো এইটাই হচ্ছে মূলত কথা। সো এই ছিল আজকের মতো আমাদের টেক নিউজ এপিসোডে। এই এপিসোডটি অবশ্যই কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সো লাস্টলি আবারও বলতে চাই, আমাদের এই টেক নিউজ এপিসোডগুলোকে একটু সাপোর্ট করুন, প্লাস হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো এতক্ষণ বকবক করলাম আমি শোভন, তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্সের সাথে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।